আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দু রকমের হরলিক্স রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। একটি জিনিস ফলো করতে হবে, আমি যেইভাবে করে দেখাচ্ছি প্লিজ স্টেপ বাই স্টেপ একটু ফলো করলে আপনারাও ঘরেই দোকানের তৈরি স্বাদের মতোই হরলিক্স তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন চলে যাই রেসিপি বানাতে। এই জন্য আমি 200 গ্রাম গম নিয়েছি। আপনারা বাজারে যে রেগুলার গমটা কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করতে পারেন। এই গমটিকে আমি পুরো 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব। আপনাদের ভালো হয় যদি রাতের বেলা ভিজিয়ে রাখেন, তাহলে সকালবেলায় এটি দেখবেন রেডি হয়ে গেছে। কমপক্ষে 10 ঘন্টা এটিকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, দেখবেন এটি ফুলে অলমোস্ট ডাবল হয়ে যাবে। আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, কারণ গমগুলো ভেসে আছে এই জন্য। অবশ্যই এটি ঢাকা দিয়ে দিবেন। খোলা রাখবেন না, ঢেকে তারপরে ভিজাতে দিবেন। দেখুন 10 ঘন্টা পরে এটি অলমোস্ট ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটিকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এবং একটি চালনিতে আমি পানিগুলো ছেঁকে ফেলব, একটু পরিমাণ পানিও যাতে না থাকে। এখন আমি গমটাকে স্প্রাউট করে নেব, অঙ্কুরিত করে নিব, কারণ অঙ্কুরিত করলে এই গমটার মধ্যে পুরোপুরি প্রোটিনটা চলে আসবে। তাহলে চলুন অঙ্কুরিত করতে কি করতে হবে দেখে নেই। এই জন্য আমি একটি এয়ারটাইট বক্স নিয়েছি। আপনাদের ঘরে হটপট থাকলে হটপটও ব্যবহার করতে পারেন, অথবা এই ধরনের এয়ারটাইট বক্সগুলোও ব্যবহার করতে পারেন। আর নিতে হবে একটি সুতির কাপড়। কাপড়টি অবশ্যই অবশ্যই সুতিরই হতে হবে, অন্য কোনো সিল্ক সিনথেটিক কোনো কাপড়ই হবে না। অবশ্যই আপনাকে একটি সুতির কাপড়ই নিতে হবে। এবং আমি গমগুলোকে দিয়ে দিচ্ছি। গমের মধ্যে কোনো পানি থাকতে পারবে না, আগেই বলেছি এটি অবশ্যই ছেঁকে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এই কাপড়ের মুখটি বন্ধ করে দেব, যাতে কোনো রকম বাতাস ভিতরে না যেতে পারে। এবং এটিকে অবশ্যই আপনাকে কোনো উষ্ণ জায়গায় রাখতে হবে, যেখানে কোনো বাতাস কম এবং উষ্ণতা বেশি পায়। তাই হটপটে দিলে ভালো হয়, হটপটটা তো এমনিতেই গরম থাকে, আর আপনারা উষ্ণ গরম যে জায়গাটা আপনাদের কিচেন রুমে থাকে সেখানে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন। 12 ঘন্টা পরে আমি এটি চেক করে নিচ্ছি। টোটাল আমাদের এই স্প্রাউটটা বের হতে 2 দিন লাগবে। 12 ঘন্টা পরে আমি এটি চেক করে জাস্ট এখানে কিছুটা পানির ছিটা দিয়ে দেব, ঠিক এভাবে, বেশি পানি না, আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে 2 থেকে 3 বার পানির ছিটা দিয়ে দেবেন। এবং আবার ঠিক কাপড়ের মুখটাকে এভাবে বেঁধে আবারও বক্সটা লাগিয়ে আবারও কোনো উষ্ণ জায়গায় রেখে দেবেন। আমাদের স্প্রাউটটা যতটুকু দরকার ততটুকু বের হতে 2 দিন পুরো লাগবে। 12 ঘন্টা পর পর আপনাকে এভাবে খুলে পানির ছিটা দিতে হবে। চলুন তাহলে দেখে নিই 24 ঘন্টা পরে আমাদের স্প্রাউটটা কতটুকু বের হয়েছে। দেখুন আমি ক্যামেরাটা কাছে নিয়ে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে যে পরিমাণ বের হয়েছে। হরলিক্স বানানোর জন্য উপযুক্ত না, কারণ 2 দিন এখনো হয়নি, জাস্ট 1 দিন পরে স্প্রাউটটা এই পরিমাণ বের হয়েছে। এবং আমি ঠিক আবারও আগের মতো 2 বার পানির ছিটা দিয়ে আবার 12 ঘন্টা ওয়েট করব।
আমি ঠিক আবারও আগের মতো এভাবে দু তিন ছিটা পানি দিয়ে নিচ্ছি। দুদিন পরে দেখে নেই কি হয়েছে আমাদের স্প্রাউটের অবস্থা। আমি মাঝে আরও একবার পানি ছিটিয়ে দিয়েছিলাম। দেখুন, আমাদের হরলিক্সটা তৈরি করতে যে পরিমাণ স্প্রাউটের দরকার ঠিক সেই পরিমাণ বের হয়ে গেছে। আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই। এখন এইটার মধ্যে পুরোপুরি হরলিক্সের মধ্যে যে প্রোটিনটা দরকার সেই প্রোটিনটা চলে এসেছে। আপনারা ঠিক এই পরিমাণ স্প্রাউটটাই করে নেবেন গম দিয়ে, এবং এই জন্য পুরোপুরি আপনাকে 48 ঘন্টায় লাগবে। আমরা আরও রেখে দিলে স্প্রাউটটা আরও বড় হতে থাকবে, কিন্তু আমাদের দরকার নেই। হরলিক্স বানাতে যে পরিমাণ স্প্রাউটের দরকার সেটা করতে টোটাল দুদিনে লাগবে। আর আমি নিচ্ছি কাঠবাদাম এবং চীনাবাদাম। আমি এখানে 100 গ্রাম চীনাবাদাম নিয়েছি এবং 100 গ্রাম কাঠবাদাম নিয়েছি। এখন আমি এই গমটাকে রোস্ট করে নেব, তাওয়ায় তেলে নেব। চলুন তাহলে গমটি আমরা তেলে নেই। তাওয়া গরম হওয়ার পরে পুরো 10 মিনিট সময় নিয়ে লো মিডিয়াম ফ্লেমে, পুরোপুরি মিডিয়ামও না পুরোপুরি লোও না, মিডিয়াম থেকে একটু কম ফ্লেমে আমাদের এই গমটা সময় নিয়ে টেলে নিতে হবে। প্রথম যখন টালবেন মনে হবে যে এটি আরও নরম হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা এটিকে ঠান্ডা করে ফেলব তখন দেখবেন এটি কতটা মচমচে হয়। এবং ঘড়ি দেখা পুরোপুরি 10 মিনিট মিডিয়াম লো ফ্লেমে গমটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী রকম হলে বুঝবেন যে এটি হয়ে গেছে। কিছুটা এটার কালারটা চেঞ্জ হতে থাকবে, হালকা বেশি না, এবং একটা ভালো স্মেল পাওয়া যাবে। তাড়াহুড়ো করা যাবে না, অবশ্যই আপনাকে একটু সময় নিয়েই এইভাবে গমটাকে ভেজে নিতে হবে। চুলায় যতক্ষণই থাকুক দেখবেন যে অত মচমচা হয়নি, এটি নরমই থাকবে। আপনারা এই আশায় অনেকক্ষণ রেখে দিবেন না যে এটি তো মচমচা হয়নি। আসলে চুলায় গরম থাকা অবস্থায় এটি মচমচে হবেও না। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এটিকে নামিয়ে নিব এবং ঠান্ডা হতে দেব। এখন আসুন আমরা কাঠবাদামটাকে টেলে নেই। 3 থেকে 4 মিনিট কাঠবাদামটাকে টালতে হবে মিডিয়াম ফ্লেমে। এটি অবশ্যই আপনি নাড়তে থাকবেন, না হয় পুড়ে যাবে এবং ভিতরে হবে না। দেখুন এটির কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে, এবং আমার এটা অলমোস্ট হয়ে গেছে।
এই যে ঠিক এরকম হলে বুঝে নেবেন আমাদের কাঠবাদামটিও টালা হয়ে গেছে, এবং এটিও আমি এখন ঠান্ডা হতে রাখব। একইভাবে আমি এখন চীনাবাদামটাকেও ভেজে নেব। চীনাবাদামটাও আমার পুরোপুরি ভাজা হতে 4-5 মিনিট সময় লাগবে, এবং বাদামটিও আপনি মিডিয়াম ফ্লেমে ভাজবেন, যেহেতু এটির খোসা নেই এটিও পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেমে আপনাকে বাদামটি ভাজতে হবে। এবং ভেজে আমি ওপরে লাল আবরণটা পরিষ্কার করে নিব। এখন আমি সবকটি উপকরণ ব্লেন্ড করে নিব। গমটা দেখবেন যখন ঠান্ডা হয়ে যায় খুব মচমচা হয়ে যাবে। পুরোপুরি পাউডার করে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে সব কটি উপকরণ ব্লেন্ড করার পরে একটি চালনি দিয়ে চেলে নিতে পারেন। টিকেও ব্লেন্ড করে নিচ্ছি। চালনি দিয়ে যদি চেলে নেন তাহলে দেখবেন হরলিক্স মিশ্রণটা খুব সুন্দর হয়েছে। এভাবে ঠিক আমি চীনাবাদামটাকেও ব্লেন্ড করে নিব। আমি আপনাদের সুবিধার জন্য স্টেপ বাই স্টেপ খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমার 3টি উপকরণই রেডি। এখন আমি 3টি উপকরণ মিক্স করে নেব। আর আমার এখানে লাগবে 1/3 কাপ চিনি এবং 1/4 কাপ পাউডার দুধ। তা আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যারা কম মিষ্টি খান তারা কম চিনি দিবেন, যারা একটু বেশি মিষ্টি খান তারা বেশি মিষ্টি দিতে পারেন, বা যারা চিনি খান না তারা এখানে অ্যাভয়েড করতে পারেন। আর আমি গুঁড়ো দুধটাও মিক্স করে নিচ্ছি। দেখুন একদিকে সুবিধা আছে, কারো যদি ডায়াবেটিস থাকে বা সুগার লেভেল বেশি থাকে সে কিন্তু এখানে চিনি ছাড়াও হরলিক্স খেতে পারছে। এখন আমি এটাকে হাফ করে নিব। অলরেডি এটা আমার রেগুলার হরলিক্সটা রেডি, এখন আমি চকলেট ফ্লেভার করার জন্য হাফ করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুন কোকোয়া পাউডার। আপনারা যারা কোকোয়া পাউডারটা কিনবেন অবশ্যই একটু ভালো মানের কোকোয়া পাউডার কেনার চেষ্টা করবেন। দেখুন রেগুলার হরলিক্সের সাথে চকলেট পাউডারটা কোকোয়া পাউডারটা মিশিয়ে আমরা এই হরলিক্সটিকে চকলেট ফ্লেভার করে ফেলছি। এভাবেই খুব সহজে আপনারা ঘরে হরলিক্স তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ প্রোটিন সমৃদ্ধ হরলিক্স, দোকানের ভেজালের মতো কিছুই নেই এখানে, যেহেতু নিজে তৈরি করছেন, কোনো এক্সট্রা কিছু এখানে দেওয়া হচ্ছে না। দেখুন খুব সহজে 2 রকমের হরলিক্স তৈরি হয়ে গেল। এটি আপনারা 6 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।
আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনেও ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন রেসিপি দিব আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই রেসিপিটি ছোট বড় সকলের জন্যই। ভালো থাকবেন, থ্যাংক ইউ।